কম্পিউটারে আইপি অ্যাড্রেস দিলেই এক কম্পিউটার আর এক কম্পিউটারের রিসোর্সকে শেয়ার করতে পারে না। আমি এখানে দুইটা কম্পিউটারেই আইপি অ্যাড্রেস দিয়েছি, কিন্তু এখনই আমি ওই কম্পিউটার কোনো ফাইলকে নিয়ে কাজ করতে পারবো না, আবার এই কম্পিউটারে কোনো ফাইল ওই কম্পিউটার বসে অ্যাক্সেস করা যাবে না। তার জন্য অবশ্যই সে ফোল্ডারটিকে শেয়ার করে নিতে হবে, অর্থাৎ আইপি অ্যাড্রেস দেওয়ার পরেও যদি কোনো ফোল্ডারকে শেয়ার করা না হয় তাহলে এক কম্পিউটার আর এক কম্পিউটারে কোনো অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ যে ফোল্ডারটা নিয়ে একাধিক কম্পিউটারে কাজ করতে চাই বা যে ফোল্ডারটাকে আমি অন্য কম্পিউটারে অ্যাক্সেস করার জন্য ব্যবস্থা করে দিতে চাই তাহলে অবশ্যই সেই ফোল্ডারটাকে শেয়ার করতে হবে। তো আমি এখানে দেখাবো কিভাবে একটা ফোল্ডারকে শেয়ার করতে হয়। আমি মাই কম্পিউটারে যাই, ই ড্রাইভে গেলাম এবং এখান থেকে ইউটিলিটি সফটওয়্যার নামে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারটাকে আমি শেয়ার করে দেব যাতে করে অন্য অন্য কম্পিউটারগুলো এই ফোল্ডারটাকে পায় এবং এই ফোল্ডারটার মধ্যে কাজ করতে পারে। কোনো ফোল্ডারকে শেয়ার করার জন্য সেই ফোল্ডারের উপরে মাউসের রাইট ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি শেয়ারিং অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করতে হবে। তাহলে ইউটিলিটি সফটওয়্যার প্রপার্টিস এই ডায়লগ বক্সটা চলে আসবে, অথবা এখানে রাইট ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করতে হবে, তারপর শেয়ারিংয়ে ক্লিক করতে হবে। অর্থাৎ প্রপার্টিস থেকেও প্রবেশ করা যায় অথবা শেয়ারিং অ্যান্ড সিকিউরিটি থেকেও প্রবেশ করা যায়। শেয়ারিংয়ে গেলাম, এখানে নিচের অংশে দেখতে পাচ্ছি লেখা রয়েছে নেটওয়ার্ক শেয়ারিং অ্যান্ড সিকিউরিটি। এখানে নিচে একটা হাইপার লিঙ্কের মতো রয়েছে একটা লাইন লেখা, ইপি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিকিউরিটি রিস্ক বাট ওয়ান টু শেয়ার ফাইলস উইদাউট রানিং দ্য উইজার্ড ক্লিক হিয়ার। এখানে ক্লিক করতে হবে। এটা শুধু প্রথমবার এই কম্পিউটারে যখন প্রথম ফোল্ডারটা শেয়ার করা হবে তখন এটা আসবে, পরবর্তীতে যদি আমি আরও অনেক ফোল্ডার শেয়ার করতে চাই এই কম্পিউটারে এই মেসেজটা আর আসবে না, শুধু প্রথমবারই এটা আসবে। আমি এখানে ক্লিক করলাম, এখানে আর একটা ডায়লগ বক্স আসতে দেখতে পাচ্ছি এনাবল ফাইল শেয়ারিং। এখানে দুইটা রেডিও বাটন রয়েছে, নিচে রেডিও বাটনটা চয়েস করতে হবে, অর্থাৎ জাস্ট এনাবল ফাইল শেয়ারিং এটা নির্বাচন করে ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি এখানে একটা চেক বক্স চলে আসছে, শেয়ার দিস ফোল্ডার অন দ্য নেটওয়ার্ক, এখানে ক্লিক করে টিক চিহ্নটা দিতে হবে। শেয়ার নেম, কী নামে এই ফোল্ডারটা দেখা যাবে অন্য কম্পিউটার থেকে, আমি কোনো পরিবর্তন না করে এটাই রেখে দিলাম, এই নামেই দেখা যাক। নিচে আর একটা চেকবক্স দেখতে পাচ্ছি অ্যাক্টিভ হয়েছে, অ্যালাউ নেটওয়ার্ক ইউজার্স টু চেঞ্জ মাই ফাইলস। যদি এখানে টিক চিহ্নটা না দেই তাহলে অন্য কম্পিউটার থেকে এই ফাইলটা দেখা যাবে কিন্তু কোনো কিছু পরিবর্তন করা যাবে না। তাই যেহেতু আমি এটা শেয়ার করছি অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করার জন্য, অর্থাৎ তারা যেন ব্যবহার করতে পারে, তাই অবশ্যই এখানে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই ওকে। তাহলে দেখতে পাচ্ছি এর নিচে একটা হাতের চিহ্ন চলে আসছে, যদি এই হাতের চিহ্ন আসে তাহলে বুঝতে হবে এটা শেয়ার হয়ে গিয়েছে। এবার ক্রস করে দেই। আমি এই কম্পিউটারে ইউটিলিটি সফটওয়্যার নামে একটি ফোল্ডারকে শেয়ার করেছি এবং অন্য কম্পিউটারে সিইসি পিকচার নামে একটা ফোল্ডারকে শেয়ার করেছি। আমি এখন শেয়ারিং ফাইলগুলো যদি দেখতে চাই তাহলে মাই নেটওয়ার্ক প্লেসেসের উপরে ডাবল ক্লিক করতে হবে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি সৌরভ নামে যে কম্পিউটারটা রয়েছে সেখানে সিইসি পিকচার নামে আমি ফোল্ডারটাকে শেয়ার করেছি এবং এই কম্পিউটারে অর্থাৎ জাহিদ নামের কম্পিউটারে ইউটিলিটি সফটওয়্যার নামে আমি একটা ফোল্ডারকে শেয়ার করেছি। অর্থাৎ আমি যতগুলো ফোল্ডারই শেয়ার করি না কেন সব ফোল্ডারগুলো এখানে চলে আসবে, এভাবে যে ফোল্ডারগুলো শেয়ার করা হয়েছে সেগুলো এখানে চলে আসবে। আমি ওই ফোল্ডার মধ্যে প্রবেশ করলে ওর ফোল্ডার মধ্যে যে ফাইলগুলো রয়েছে তা এখানে দেখা যাবে এবং এখানে কাজ করা যাবে ফাইলগুলোর উপরে।
আবার যদি আমি কম্পিউটারগুলো দেখতে চাই, কোন কোন কম্পিউটার নেটওয়ার্ক রয়েছে, তাহলে মাই নেটওয়ার্ক প্লেসেসের উপর ডাবল ক্লিক করে এখানে ভিউ ওয়ার্ক গ্রুপ কম্পিউটার্স এটার উপরে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি দুইটা কম্পিউটার রয়েছে নেটওয়ার্কে, একটার নাম জাহিদ এবং একটার নাম সৌরভ। আমি যেটা কাজ করছি এটার নাম হচ্ছে জাহিদ এবং অপর যে কম্পিউটারটি রয়েছে এটা হচ্ছে সৌরভ। আমি সৌরভের মধ্যে প্রবেশ করতে চাইলে এর উপরে ডাবল ক্লিক করলে সৌরভে প্রবেশ করতে পারবো, আবার জাহিদের মধ্যে প্রবেশ করতে চাইলে জাহিদের মধ্যে এভাবে প্রবেশ করতে পারবো। এভাবে এই মাই নেটওয়ার্ক প্যালেস থেকে এখন শেয়ারিং ফাইলগুলো দেখা যাবে এবং যে কম্পিউটারগুলো নেটওয়ার্কে রয়েছে সেগুলো দেখা যাবে। আবার যদি আমি নির্দিষ্ট কোনো কম্পিউটারে প্রবেশ করতে চাই রান থেকে, তাহলে রানে গিয়ে এখানে নেটওয়ার্কের চিহ্নটা প্রথমে দিতে হবে। নেটওয়ার্কের চিহ্ন আছে দুইটা ব্যাকস্ল্যাশ দিলাম এবং যে কম্পিউটারে প্রবেশ করতে চাই সেই কম্পিউটারের নামটা এখানে লিখতে হবে। যেমন আমি এখন আছি জাহিদ নামে যে কম্পিউটার সে কম্পিউটারে রয়েছি, আমি সৌরভ নামে যে কম্পিউটারটি রয়েছে সেখানে প্রবেশ করব, তাই এখানে লিখে দেবো সৌরভ। অর্থাৎ তাহলে এখানে আমি লিখলাম দুইটা ব্যাকস্ল্যাশ এবং সামনে লিখলাম সৌরভ, এবার ওকেতে ক্লিক করতে হবে। তাহলে সৌরভ নামে যে কম্পিউটার রয়েছে সরাসরি তার মধ্যে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছি সিইসি পিকচার নামে যে ফোল্ডারটি শেয়ার করা ছিল সেটা এখানে দেখা যাচ্ছে। এভাবে রান থেকেও নেটওয়ার্কের অন্য অন্য কম্পিউটারে প্রবেশ করা যাবে। এভাবে মূলত নেটওয়ার্কের কোনো কম্পিউটারের কোনো ফোল্ডারকে শেয়ার করে অন্য অন্য কম্পিউটার থেকে সেগুলোকে অ্যাক্সেস করা যাবে।